আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিশেশাস কিচেন অ্যান্ড ওয়ার্ল্ড। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তাই আজ আমি বানাইমো ট্রাউট ফিশ। ট্রাউট ফিশ একটা ইংলিশ ফিশ, তো ফিশটা খাইতে খুব মজা। আমি মনে করলাম আপনারা লোকে আজকে রেসিপিটা শেয়ার করি। তো এটার লাগে আমার যেটা যেটা লাগবো আমিও ন সপ্তাহ লই লিছি। তো আমি আপনারা দেখাইয়া দিলাই, একবারে খাটা থাকি ক্লিন পর্যন্ত আমি দেখাইয়া দিব। তো আমি এখন দেখাইয়া দিই আমার কিতা কিতা লাগব। মাছর লাগে, ইন আমি লইছি 1 কাপ বাটা অনিয়ন, আর কি অনিয়ন পেস্ট। ইন আমি লইলাম 2 টিস্পুন টার্মারিক পাউডার, 2 টিস্পুন চিলি পাউডার, 2 টিস্পুন সল্ট। ইন আমি লইলাম 2 টিস্পুন ধনিয়া পাউডার আর 1 টিস্পুন হোল ফাস্ট ফুডন। ইন লইলাম টমেটো সাজানির লাগে কয়েকটা কাঁচা মরিচ আর করিয়েন্ডার লিভস ডুলা পাতা আর কি, আর ইন আমি কয়েকটা রসুন আর তেল লইলাম প্রয়োজন মতো। আপনারা আপনারা প্রয়োজন মতো করে নেবা। আর মাছ তো আমি দেখাইছি, আমি ইন সাইডটা মাছ তখন আমি ফ্রিজটা ক্লিন করি নাই। ফ্রিজ ক্লিন করবার লাগে আমি একটা ব্যাগ হাতে লইছি, কিতার লাগে দেখাই নাম। আমি দেখতে পারো আমি ফ্রিজ ক্লিন লইছি। আমি একটা ব্যাগের পিছিয়ে বললাম এখানে ওই যে ফইটা আর কি ফেলে গেছে নাকি, তো ইলা হারাইয়া করলে কি তো আস্তা গড় গড়ে না ওলা সাঁচিলেন। আমি সবটিও ক্লিন করে দিন ওড়িয়া আস্তা গড়ে পড়ে না, ও প্যাকেটের পিছিয়ে থাকে। আমি সবসময় মাছ তখন খাটাও আনি, কিন্তু এটা আমি ইংলিশ মাছ আমি হল আস্তা আনি, সেনে আনি যে তারা ফ্যাট খাটিলাই, খাটিলাইলে মাছটা আর কি ফ্রাই করতে সুন্দর লাগে না। একটু হইলো ট্রাউট ফিশ, ইংলিশ ফিশ আর কি। আমি ওলা এসে সব ক্লিন করে দিই, একটা তারা সব একটু পিছু রোদ পিঠো আমি ওলা করে দিই। তো মাছ বানাইলাম আর মনে হয় আমার বাড়ির কথা আসলে, আমার বাড়ির 4টা পুকুর আছে, আমার বাড়ির ভিতরে 2টা আর পাড়া 2টা, এটা পুকুর কিন্তু এটা দিঘি বহু বড় বড়। তো আমার আর কি আমরা সিলেট টাউনও থাকি আর গ্রামের পরিবেশটা পাইছি, আসলে আমরা খুব লাকি যে গ্রামও পুকুর টুকুরিতা থাকে, কিন্তু সিলেট টাউনের ফ্রে 4টা পুকুর এটা বেরি লাকি, আমরা বেরি লাকি মনে করি। তো পুকুরও বহুত মাছ ফালানি হইতো, তো মাছ ফালানি হইতো সময় জাল ফালাইয়া মাছ তোলা হইতো, তেলাফিয়া এরপরে মিরকা যাতে যাতে মাছ ধরা হইতো। আর এক একটা তেলাফিয়া 1 হাত লম্বা লম্বা হয় যদি বড় তেলাফিয়া হয় আর কি। আর মিরকা মাছ যে একটা খুব লাল থাকতো আমরা খুব ভালো পাইতাম, এরপরে ইসা ফ্রেশ ইসা ছোটো ছোটো ইসা উঠানি হইতো, খুব ভালো লাগতো। তো মাছ বানাইলে এর কথা মনে হয়, বাকি সব মাছ তো খাটিও আনি নাই, আর ইংলিশ মাছ কিনা কি খাটাইয়া আনি না, আমি খাটি আমার পালা লাগে। তো দেশ তো আমরা খাটোটা লাগছে না, মানুষ আসলাম মানুষে খাটছ এটা মাছ মারা হয়েছে খুব বেশি মাছ উঠানি হইত, তো আমরা সবে মিলিয়া খাইতাম খুব ভালো লাগতো। তখন ওটা মনে হয় আর কি যেদিনও বানাই প্রায় সময় আমি এটা মাছ বানাই, তো মনে হয় সব সময়। তো ভাবলাম আপনারা লোক একটু শেয়ার করি 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 আর কি করি নেই না মাছটা ক্লিন করি। তো ওই দোকানটা মাছ কিলা ক্লিন হয়ে গেছে, আমি দই লিমো বাদে লবণ আর হলুদ দিই টুকরা টুকরা করিয়া এমনি দেখাইমো বাদে কিতা পেলাম, ওলা করি আমি সবটি মাছ ক্লিন করি নিব, ক্লিন করিয়া আর কি স্লাইস করব। যে আমি মাছ হলো খাটছি 2টা, এখন বাকিগুলো খাটা দেখাইয়া দিই। এখন আমি খুব ভালো করে হলুদ আর লবণ দি দই লিমো, হলুদ আর লবণ দিয়ে দইলে মাছের সব ফইরও ফরে যাব আর সব আর কি মাছের গন্ধটাও যাইব। আমি সবটি মাছ
খাটিলাম দেখাই আমার খাটলা দেখাই তোনা হরি আমি সবটি মাছ খাটিলাম অন খাটছি দেখোকা পিস পিস চে করছি তো দোকানে খাটলে কি তো যে ওখান ফেটটা খাটলে যায় নিজে খাটলে ওলা সুন্দর হয় আর কি আমি এখন হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব অখটাও খাটিয়ে নিব আমি আপনারা একটা খাটাইয়া দিয়ে খাইলাম তো আর গফরাত আসলাম আমার বাড়ির কথা তো এখনও আমার বাড়ির গেলে ওলা ফিশ খর হয় আমরা খাই আর ফ্রেশ ভেজিটেবলগুলো আমরা কোনো সময় কিনিয়া খাইছি না ভেজিটেবল আমরা বাড়ির তো দেশে ফলা নয় কইলাম রানি সিলেট টাউনে থাকি গ্রামের সারটা খাইলাম আমরা খুব লাকি আর ভেজিটেবলগুলো এখনও ওলা ফলানি হয় তো গেলে আমরা খাই আর কি মানুষ আছে মানুষে ফলাই না আমার চাষা তারা আছে তারা দেখো তাও তো খাটিলাই ওই দেখাইলাই আপনারা রে আর ক্লিন করা তো আর দেখাইলাম ওলা করি ভোটটা বাকরি লাইলাম বাকরিয়া একটু বড় বড় স্লাইস করে দিলাম এখানে এটা খুব মজা ট্রাফ ফিশ খুব মজা খাইয়া দেখবা আপনারা ট্রাই করবা খুব ভালো লাগবে ওনা করে আমি সব মাছ কাটি নিলাম দেখতে পারলাম এখন আমি ওয়াশ করি লাই তা আমি মাছের মাথাটাও খাটা দেখাইয়া দিই হয়তোকে এক সাইড আমি খাটছি মানে আমি আরেক সাইড খাটি বহুতে মাছের মাথা বালা ফাইন হতে লাগে যদি বালা ফাইন না তে ফালাই দিতে পারেন আর যদি বালা ফাইন তে ওলা খাটি লিবা দরকার আমার নাইফটা খুব দাঁড়া তাহলে আমি নাইফ দিয়েও খাটলে আপনারা চাইলে সিজার দিয়ে করতে পারেন হয়তোকে ক্লিন খুলেছি ক্লিন ওলা সবটি মাথা ক্লিন করে লইবা তো এখন আমি মাছটা বালা করি দই দিব আমি একটু পানি লইলাম আর একটু লবণ আর একটু হলুদ দিয়ে বালা করি দই দিব ওনা 2 টিস্পুন লবণ দিলাম সল্ট আর ঘি আর 2 টিস্পুন হলুদ দিলাম খুব বালা করি মাখাইয়া দই দিব মাখাই আপনারা চাইলে কত সময় রাখতে পারেন আমিও কত সময় রাখবো রাখি আর করে দিই তো কিন্তু সব ফুলিটা ফুলি যার মাছের সব গন্ধ যায় আমি সব মাছও ওলা ওয়াশ করি আপনারা চাইলে ওলা ওয়াশ করতে পারেন তো আমি এখন ওলা 10 থেকে 15 মিনিট রাখি দিব এরপরে তুলিয়া আমি তুরা তুরা মশলা দিয়া আর কি তুরা হলুদ তুরা লবণ দিয়া মাছটারে টানাই দিম এর বাদে গ্রেভি করবো আমি দেখাই একটা একটা করে এক স্টেপ এক স্টেপ করি তাহলে মাখাইয়া আমি 15 মিনিট থেকে 10 থেকে 15 মিনিটের মতো রাখি দিলাম তার লবণ দিয়ে মাখাইছিলাম খুব ভালো করে এখন দই লিম খাইয়া রাখছিলাম ভালো করে দই লিলাম এখন 1 টিস্পুন হলুদ বা টারমারিক দিয়া 1 টিস্পুন সল্ট দিলাম দিয়া ভালো করে মাখাইয়া 10 থেকে 15 মিনিট রাখি দিলাম তখন আমি খুব ভালো করে মাখাই লিলাম তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে মাছের পিস দিলাম আমি এসে এসে সব মাছ টানাই নিম আর কি টানাই আমরা দেশে যে নীলা হই এলা কর্ম একটা শুকনো শুকনো নীলা কাটবো আরো কিছু বাজিয়া আরো না কিছু বাজিয়া তুলছি তেও না আমি একটা চড়া ফ্রাই প্যান লইলাম এটা আমি এখন তেল দিব তেল গরম হইয়া হলে আমি না রসুন আমি রসুন দিলাম হোল 5 ফোড়ন দিব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত একটু
বাটতে এখন আমার অনিয়ন পেস্টটা দাও এখন আমি বাকি তিন মশলা ডালে দেব লবণ সহ এখন আমি খুব ভালো করে ভুনব পাঁচ থেকে দশ মিনিটের মতো ভুনব আর মাঝে তুরা তুরা পানি ডালব এখন আমি সব মাছ তেলে দিলাম এখন আমি কাঁচা মরিচ কিনো দিলে তুলা পাতা টমেটোটাও দিলে এখন আমি তুলা পাতা আর টমেটোটা অ্যাড করে দিব এখন আমি তুলা পাতাটা অ্যাড করলাম এটা খেলে কত সুন্দর লাগে পাঁচ মিনিটের মতো রাখি আমি আগুন বন্ধ করে দিব আমার নীলাটা রেডি হয়ে গেছে খুব মজার মাছ আপনারা ট্রাই করবা ইনশাল্লাহ ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে থাকে প্লিজ শেয়ার করবা লাইক কমেন্ট থাকে লাইক কমেন্ট দিবা আর প্লিজ এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করবা প্লিজ আর আমার লগে থাকবা এখন পর্যন্ত থাকার লাগে আপনারা সবাই থ্যাংক ইউ আর রসুন দেওয়ার কারণে এই মাছটা খুবও মজার এটা আমার শাশুড়ির রেসিপি তাঙ্গিস থেকেও আমি শিখছি খুবও মজার রেসিপি আপনারা সবাই ট্রাই করবা আশা করি ভালো লাগবো আল্লাহ হাফেজ